নমস্কার, আমি পায়েল মণ্ডল। আমি চারুচন্দ্র কলেজে জুলজি অনার্সের 6th সেমিস্টারের ছাত্রী। আমি 2017 সাল থেকে মুক্তি থেকে স্কলারশিপ পাচ্ছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলাল মণ্ডল মহাশয় থেকে স্কলারশিপ সম্বন্ধে জানতে পারি এবং ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিয়ে স্কলারশিপের জন্য সিলেক্টেড হই। আমার স্পন্সরের নাম মিস্টার নীলাদ্রিনাথ বাগচি। ওনার কাছ থেকে আমি শুধুমাত্র ইকোনমিক হেল্প নয়, মেন্টাল সাপোর্ট ও ইন্সপিরেশনও পাই। উনি যথাসাধ্য আমার পাশে থাকেন, কেরিয়ার সম্বন্ধে বিভিন্ন ডিসিশন নিতে আমাকে সাহায্য করেন, সবসময় আমাকে এনকারেজ করেন। উনি এবং টিম মুক্তির বিভিন্ন কাজকর্ম আমাকে সমাজের জন্য ভালো কিছু করার জন্য সর্বদা অনুপ্রেরণা জাগায়। আমার লক্ষ্য হলো আমি যে সাহায্যটা পাচ্ছি সেটা সঠিক ব্যবহার করে সমাজকে ভালো কিছু উপহার দেওয়া। অনেক ধন্যবাদ টিম মুক্তিকে আমাকে স্কলারশিপের যোগ্য মনে করার জন্য এবং এত ভালো ভালো ব্যক্তিত্বদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমার স্পন্সরার মিস্টার নীলাদ্রিনাথ বাগচিকে, যে সবসময় আমার পাশে থাকার ও আমাকে সাহায্য করে সমাজের যোগ্য হতে সাহায্য করেন। আমি ভালো করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চাই এবং টিম মুক্তির মতোই কোনো ভালো সমাজের ভালো কাজের সাথে জড়িত হতে চাই। যারা পিছিয়ে পড়েছে, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যাদের হয়তো আর্থিক বা মানসিক সাহায্যের প্রয়োজন, আমি তাদের পাশে থাকতে চাই, তাদের সাহায্য করতে চাই। এটাই হলো আমার জীবনের মূল উদ্দেশ্য। আবারও বলবো, অনেক অনেক ধন্যবাদ টিম মুক্তি সকলকে, শঙ্কর স্যারকে যিনি এই মুক্তি নামক এই এত সুন্দর সংস্থাটা তৈরি করেছেন এবং তাতে কাজ করা সমস্ত ভলেন্টিয়ারদের, সমস্ত স্যার ম্যামদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং আমার অনেক ধন্যবাদ রইল আমার স্পন্সরার শ্রী মিস্টার নীলাদ্রিনাথ বাগচির জন্য। নমস্কার।